রাজ্য সরকারের তরফে দুয়ারে সরকার এখন কেন্দ্রের পুরস্কারে ভূষিত হতে চলেছে। 2020 সালের পয়লা ডিসেম্বর থেকে শুরু হয় রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি। অস্থায়ী শিবিরে এসে লক্ষ্মী ভাণ্ডার কিংবা কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করছেন রাজ্যের বিভিন্ন সাধারণ মানুষ। আজ কলকাতা 10 নম্বর ওয়ার্ডে পৌরপিতা সুব্রত ব্যানার্জির উদ্যোগে সুতানুটি ভবনে আয়োজিত হয় দুয়ারে সরকারের অস্থায়ী শিবির। সকাল থেকে ওয়ার্ডে বিভিন্ন মানুষ শিবিরে এসে নিজেদের প্রয়োজনীয় কাজের সুবিধা নিতে আসেন। লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, রূপশ্রী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, জয় জোহর, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ একাধিক কাউন্টারে ভিড় ছিল নজরকাড়া। এলাকার কোনো মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়ে নজর রাখতে শিবিরে হাজির ছিলেন পৌরপিতা নিজেই। রাজ্য প্রশাসনের সূত্র মারফত জানা গিয়েছে, কর্মসূচিকে ঘিরে মানুষের বিপুল সাড়া দেখেই এর মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেয় নবান্ন। আগামী 7ই জানুয়ারি কেন্দ্রের তরফে পাবলিক ডিজিটাল প্ল্যাটফর্ম বিভাগে ডিজিটাল ইন্ডিয়া প্লাটিনাম পুরস্কার পাচ্ছে দিদির মস্তিষ্ক প্রসূত দুয়ারে সরকার। রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগগুলি রাজ্যবাসীর দুয়ারে পৌঁছে দিয়ে জাতীয় স্তরে স্বীকৃতি আদায় করে নিতে চলেছে এই প্রকল্প। আমার জনপ্রতিনিধি হওয়ার পরে 8টা ক্যাম্প হয়ে গেছে, আজকে 9টা হচ্ছে। সাড়া তো প্রচণ্ড সাড়া, কারণ আমাদের মুখ্যমন্ত্রী তথা নেত্রী তার কল্পনা প্রসূত এবং মানুষের জন্য এখন যত রকম কিছু মানুষের দরকার পড়ে জন্ম থেকে মৃত্যু অবধি উনি ভেবেছেন এবং তার পরিকল্পনা এবং তার সঙ্গে পরিকল্পনা রূপায়ণ হচ্ছে। সব রকম সুবিধে এক জায়গায় যাতে পাওয়া যায় উনি সেই জন্য দুয়ারে সরকার করেছেন। লোকের অনেককে যেতে অসুবিধা, সেই জন্য প্রতিটা ওয়ার্ডে মানুষ যাতে সুবিধাটা পায় ওই জন্যই দুয়ারে সরকার করেছেন এবং খুবই সাড়া তাতে। আপনি দেখেছেন মনে হয় প্রচুর ভিড় থাকে, যেহেতু হয়ে গেছে আগে 3টে, এটা 4টে হচ্ছে চতুর্থ, সেই জন্য একটু কম এখন ভিড় মানুষের কাছে। সাধারণত আমার এলাকার মধ্যে 99% মানুষ করে ফেলেছে সব, যে কোনো বাকি আছে বা এরকম হয়েছে কেউ কেউ একলা থাকে তার একটু অসুবিধা ছিল সেটা ছেড়ে দিয়েছে। এখন একলা যারা আছে বাস করে, এবং কিছুদিন আগেই উনি বলেছেন যে সত্যি যারা পুরুষ অনেকেই আছে অসহায় গরিব তার বিয়ে করেনি, যে তো তার কি হবে সেই কথা ভেবে উনি ওটাকেও করেছেন। তাই জন্য মানুষ খুবই কৃতজ্ঞ, কাজ চলছে, সবাই পরিষেবা পাচ্ছে, এটাই আমাদের কাজ, সেবা করাই আমাদের কাজ। বার্তা দেব যত দিন যাচ্ছে, আমাদের নেত্রী বলেছেন যে আমরা প্রজন্মর পর প্রজন্ম তৈরি করবো যারা মানুষের সেবা করবে। তাই দেখেছেন আপনারা, আপনি একটু আগে করোনা নিয়ে কথা হচ্ছিল, করোনার সময় মানে আমরা মানে দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের সমস্ত নেতৃত্ব সবাই আমরা ছোট থেকে বড় সবাই ছিলাম রাস্তায়, যাদের করোনা হয়েছে তাও রাস্তায় আবার ঠিক হয়ে রাস্তায় এসেছেন। এখানেই একজন আছে 72 বছর 76 বছরে পড়েছেন, তার করোনা হয়েছে আবার তিনি রাস্তায়। তো আমাদের সেবা করা কাজ, তো সেবার কাজ যত এগিয়ে যাচ্ছে আমাদের এক একটা বছর হয়ে যাচ্ছে, বস্ত্র পূর্তি হচ্ছে। মনে করুন আমি একজন লোক, আমার একটা জন্মদিন হচ্ছে, এরকমভাবেই দেখি নতুন নতুন প্রজন্ম আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে, সেবার কাজে হাত লাগাচ্ছে। তো সেটাই আমরা সেই রকমভাবেই দেখি যে আমরা সেবা করতে পারছি, সেবার ক্ষেত্রটা আরও যদি বাড়াতে পারি। যেমন বলেছেন যে যারা একটা সমস্যা দেখা দিচ্ছিল যে যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, যারা বিধবা ভাতা পায় কিন্তু তারা ওখানে আটকে যাচ্ছে, খুবই দুস্থ অনেকে রয়েছে, সেটাও যেতে পার। তো সেই রকম নতুন নতুন পরিকল্পনা আরও আছে, অনেক কাজ করার আছে।